উন্নয়ন সম্পর্কিত যে দর্শনটা আমাদের মাথার মধ্যে শক্তভাবে বসে আছে, উন্নয়ন বলতে কি বোঝায় সেটা এমনি এমনি বসে নাই। এটা আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের বিজ্ঞাপনী ব্যবস্থা, মিডিয়া, আমাদের বিদ্বৎ সমাজ, ইন্টেলেকচুয়ালদের যে লেখালেখি এবং সাধারণভাবে সমাজের মধ্যে উন্নয়ন সম্পর্কিত যে ধারণা, সব কিছু মিলিয়ে একটা খুব সুবিধাজনক অবস্থা তৈরি হয়েছে শাসক শ্রেণীর জন্য, যে মানুষকে উন্নয়ন বলতে এই উন্নয়ন দর্শন সম্পর্কে তাদের নতুন করে কিছু বলতে হয় না। এবং এই উন্নয়ন দর্শনের আধিপত্যের কারণে রাজনীতিটাও ঠিক সেরকমই হয়েছে। উন্নয়ন বলতে আমরা যেটাকে এখন দেখছি, বাংলাদেশে অনেক ভবন হয়েছে, নগরায়ণ বেড়েছে, গাড়ির সংখ্যা বেড়েছে, এবং আপনারা খেয়াল করলে দেখবেন যে ঢাকা শহরে ধরেন বিশ্বের বিভিন্ন জায়গায় যে সমস্ত খুব দামি দামি গাড়ি সেগুলো ঢাকা শহরে দেখা যায়, কিন্তু পাশাপাশি পাবলিক যে সমস্ত বাস সেগুলোর অবস্থা দেখেন, যেগুলো 20-30 বছর আগে বাতিল হয়ে যাওয়ার কথা, সেই পাবলিক বাসগুলো কিন্তু কোনো উন্নতি হয় না। কিন্তু প্রাইভেট গাড়ির ক্ষেত্রে সর্বশেষ মডেল কিন্তু ঢাকা শহরে পাওয়া যায়। তো এই এই যে দুইটা এইটাই ঢাকা শহরের একটা বৈপরীত্য উপস্থিত করে। উন্নয়নকে আমরা সবসময় যে জিডিপির কথা শুনি, ফেয়ারিটেল, এটা ফেয়ারিটেল, কিন্তু এটা একটা বিশ্বাস হিসেবে মানুষের মধ্যে আছে। শুধু মানুষ মানে কি, অর্থনীতিবিদরা বারবার বলছেন জিডিপি কত বাড়ছে, এবং বাড়ছেও জিডিপি। জিডিপি কীভাবে বাড়ে, জিডিপি মানে কি, এটার ব্যাখ্যা বিশ্লেষণটা আমরা মেইন স্ট্রিম মিডিয়াতে পাই না। জিডিপি হচ্ছে আপনার ধরেন যে কোনো ধরনের খরচ যদি আমরা করি, টাকা পয়সার খরচ যদি করি, যে কোনো ধরনের টাকা পয়সার খরচ করলে যে অর্থনীতিতে যদি টাকা পয়সার খরচ হয় জিডিপি বাড়বে। যেমন আজকে যদি বাংলাদেশে শিক্ষা প্রাথমিক পর্যায় থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত বহু দেশে আছে, এই শিক্ষা যদি পাবলিক এডুকেশন হিসেবে দাঁড়াত, যেটা স্বাধীনতার সময়ে, স্বাধীনতার আগে যে দাবিটা ছিল যে সকলের জন্য বিনা বেতনে সার্বজনীন একমুখী শিক্ষা প্রতিষ্ঠা করতে হবে, সেটা যদি হতো তাহলে বাংলাদেশে জিডিপি কিন্তু কমে যেত। মানে সবার জন্য যদি শিক্ষার অধিকার নিশ্চিত করা হতো তাহলে জিডিপি কমে যেত। সবার জন্য যদি পাবলিক হেলথ কেয়ার সিস্টেম, মানে সর্বজনের যে স্বাস্থ্যসেবা ব্যবস্থা, সেটা যদি ধরেন আপনারা চিন্তা করেন, এরকম একটা দৃশ্য যে গ্রাম পর্যায় পর্যন্ত বাংলাদেশের স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক আছে, গ্রাম পর্যায় পর্যন্ত হাসপাতাল ব্যবস্থা এক্সেস, মানুষের প্রবেশাধিকার আছে, প্রযুক্তি যেটা স্বাস্থ্য ব্যবস্থার যে সমস্ত প্রযুক্তি ওষুধ সেগুলো আছে, আমাদের নিজস্ব এখানকার যে স্বাস্থ্যসেবা ব্যবস্থা তার সাথে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার একটা সমন্বয় হয়েছে, গবেষণা হচ্ছে, আমাদের আয়ুর্বেদ সহ অন্যান্য সেগুলো গবেষণা হচ্ছে, আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা সেটার সমন্বয় করে প্রত্যেকটা নাগরিক বিনা পয়সায় চিকিৎসা সেবা পাচ্ছে, চিকিৎসা সেবার জন্য তাকে টাকা পয়সার চিন্তা করতে হচ্ছে না। এরকম একটা ঘটনা যদি বাংলাদেশে ঘটে তাহলে সাথে সাথে কিন্তু চিকিৎসা থেকে জিডিপি যেটা বাড়ে সেটা বাড়ত না, জিডিপি কমে যেত। এই চিকিৎসা ব্যবস্থা আপনারা চিন্তা করেন যে বাংলাদেশে করোনা গেল 1 বছর, এই করোনার সময়ে, করোনায় যত মানুষ মারা গেছে বলে সরকারের হিসাবে আমরা পাই, তার বহুগুণ বেশি মানুষ মারা গেছে অন্যান্য রোগে যেগুলো চিকিৎসা ঠিকমতো হয় না, কারণ করোনার চিকিৎসাও ঠিকমতো হয় না এবং করোনার জন্য অন্যান্য যে সমস্ত রোগ সেটার চিকিৎসা হয় না, কারণ সেই চিকিৎসা ব্যবস্থা এমনিতেও ছিল না। কিন্তু ঢাকা শহরে আমরা ধরেন গতকালই আমি গিয়েছিলাম নিত্রাকে দেখতে, আপনারা নিত্রাকে চেনেন সবাই, সামিনা লুৎফা নিত্রা, সেই নিত্রাকে দেখতে গেলাম স্পেশালাইজড হসপিটাল। সেই স্পেশালাইজড হসপিটালে প্রতি ঘন্টায় বাজেট আসে, টাকা আসে, বিল আসে যে কত টাকা দিতে হবে, এবং প্রতিদিন আইসিইউতে থাকার জন্য তার খরচ হয় 70,000 টাকার বেশি প্রতিদিন, এবং এই গত কয়েকদিনে, এক মাসও হয়নি এখন পর্যন্ত, খরচ 20 লাখের বেশি হয়ে গেছে। সেইখানে যে ডাক্তাররা আছে, ডাক্তার আমি যেখানে বসেছিলাম সেখানে পাশে ডাক্তারদের তালিকা আসছিল, তাদের যে বিভিন্ন অনেক ডিগ্রি টিগ্রি এসব আছে, তো সাথে আরেকটা পরিচয় আছে, তারা কোথায় আসে,
দেখা যাচ্ছে তারা অধ্যাপক বিভাগীয় প্রধান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এটা পাবলিক কলেজ হাসপাতাল, সেখানকারই ডাক্তার, কিন্তু তারা কনসালটেন্ট হিসেবে এখানে আছেন। তো একই ডাক্তার, তো মেডিকেল কলেজের চিকিৎসাটা হতে অসুবিধা কী? সেখানে চিকিৎসাটা কেন হয় না? কেন এরকম বড় বড় ডায়াগনোস্টিক সেন্টার হাসপাতাল তৈরি করতে হয়? এই যে স্বাস্থ্যসেবার যে প্রাইভেটাইজেশন এবং কমার্শিয়ালাইজেশন, এটা কিন্তু জিডিপি বাড়ার জন্য খুব দরকার। এটা এই যে টাকা পয়সা, এই 20 লাখ টাকা, এটা কিন্তু জিডিপি বাড়ালো, কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালে যদি চিকিৎসা হয় এখন তো টাকা পয়সা যদি না লাগে তাহলে ওটা জিডিপি বাড়াবে না। যেমন আমাদের যখন করোনা হয় আমরা পাবলিক একটা হাসপাতালে ছিলাম, আমাদের চিকিৎসা ব্যয়ে ওটা খুব জিডিপি তেমন কিছু বাড়ে নাই, কিন্তু এই প্রাইভেট হসপিটালে চিকিৎসা করলে ওটা জিডিপি বাড়াতো। তার মানে আপনি যত বেশি মানুষের বিরোধী তৎপরতার মধ্যে যাবেন, যেমন বুড়িগঙ্গা, আমরা জানি যে বুড়িগঙ্গা নদী নর্দমায় পরিণত হয়েছে, এই যে বুড়িগঙ্গা নদী নর্দমায় পরিণত হয়েছে, এই বুড়িগঙ্গা উদ্ধার করার জন্য কত টাকা দরকার? এরকম বেশ কিছু প্রজেক্ট আছে, বিশ্ব ব্যাংকের প্রজেক্ট আছে, IMF-এর প্রজেক্ট আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রজেক্ট আছে, হাজার হাজার কোটি টাকা। আমরা তো এমনি কথায় কথায় বলি যে টাকা পানিতে ফেলা, বুড়িগঙ্গার ক্ষেত্রে আক্ষরিকভাবেই তাই হয়েছে, মানে হাজার হাজার কোটি টাকা পানিতে গেছে, বুড়িগঙ্গার পানি ঠিক হয় না। এখন টাকা খরচ করার মধ্যে দিয়ে পরিবেশ দূষণ দূর করার তত্ত্বটা আমরা সবসময় শুনি, কারণ যত টাকা খরচ হবে জিডিপি বাড়বে, পরিবেশ কতটা ঠিক হবে সেটা কিন্তু নিশ্চয়তা কেউ দিতে পারবে না। আসলে পরিবেশ দূষণটা বা পরিবেশটা মানুষের জন্য অনুকূল থাকতে পারে তখনই যখন পয়সা খরচ কম হবে, মানে অর্থ ব্যয়ের জন্যই কিন্তু পরিবেশ দূষণটা হচ্ছে। ওইখানে যে সমস্ত ধরনের বিনিয়োগগুলো হচ্ছে পরিবেশ দূষণ সৃষ্টিকারী, সেই বিনিয়োগের কারণেই কিন্তু পানিটা দূষিত হচ্ছে, পানি দূষিত হচ্ছে, এবং পানি দূষণ রোধ করার জন্য টাকা পয়সা খরচ করার চাইতে খরচ কমানোটা বরঞ্চ দরকার বেশি। খরচটা কম হলেই ওইখানে পানিটা তুলনামূলকভাবে ভালো থাকবে, কিন্তু দুটোই কিন্তু জিডিপির জন্য, যদি পয়সা খরচ কম হয় তাহলে জিডিপির জন্য খারাপ। তার মানে জিডিপি হচ্ছে, আপনি যদি ধরেন এই যে সুন্দরবন শেষ করার বহু রকম আয়োজন হচ্ছে, শুধু রামপাল বিদ্যুৎ কেন্দ্র না, অন্যান্য নানা রকম প্রকল্প আসছে, এই সব প্রকল্পের কারণে কিন্তু জিডিপি বাড়বে। শুধু সুন্দরবন যদি থাকতো, এগুলো যদি কিছুই না হতো, তাহলে জিডিপি কিন্তু বাড়ত না, সুন্দরবন জিডিপি বাড়াবে না, বুড়িগঙ্গার ভালো পানি জিডিপি বাড়াবে না, শীতলক্ষার ভালো পানি জিডিপি বাড়াবে না। কিন্তু বুড়িগঙ্গা যদি বিভিন্ন ধরনের অর্থনৈতিক তৎপরতায় দূষিত হয় তাহলে জিডিপি বাড়বে, সুন্দরবন শেষ করে যদি ওখানে নানা রকম অর্থনৈতিক তৎপরতা হয় তাহলে জিডিপি বাড়বে। তার মানে জিডিপি গ্রোথ, এই গ্রোথের পেছনে যে ঘটনাগুলো আছে এটা তো টাকার অঙ্কে। আমাদের অর্থনীতিবিদদেরও একটা রোগ আছে, তারা স্ট্যাটিস্টিক্স ফেটিশিজমে ভোগে। স্ট্যাটিস্টিক্স ফেটিশিজম মানে নাম্বার, কত নাম্বার, কত বিনিয়োগ হলো। আপনি অর্থনীতিবিদদের জিজ্ঞেস করবেন যে বাংলাদেশের অবস্থা কি, তখন বলবে এত শো কোটি টাকা, এত হাজার কোটি টাকা বৈদেশিক বিনিয়োগ, এত হাজার কোটি টাকা বাংলাদেশের বিনিয়োগ, এত রেমিটেন্স, এত সমস্ত টাকার অঙ্ক বলবে। কিন্তু কিসের বিনিময়ে টাকাটা হচ্ছে, কিসের বিনিময়ে টাকাটা তৈরি হচ্ছে, টাকাটা আসছে, মানে যে বিদেশি বিনিয়োগ সেটা পরিণতিটা কি? কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট, যদি বিদেশি বিনিয়োগে প্রচুর টাকা বিনিয়োগ হয় তাহলে অর্থনীতির যে প্রচলিত বা ট্র্যাডিশনাল যে মেজারমেন্ট সিস্টেম, যে পরিমাপ পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী জিডিপিও বাড়বে, উন্নয়নও দেখা যাবে। কিন্তু সেই বিনিয়োগটা মানুষের জন্য একটা ভয়াবহ পরিণতি ডেকে নিয়ে আসবে। আমাদের এই জ্বালানি খাতে, শিক্ষা খাতে যেমন এখন বিনিয়োগ, প্রাইভেট বিনিয়োগ ইনভেস্টমেন্ট অনেক বেশি, যারা আগে ধরেন একটা স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এটা যে এত ব্যবসাবান্ধব হবে, এটা থেকে যে এত মুনাফা আসবে, যারা বিনিয়োগকারী তারাও চিন্তা করেনি আগে কখনো, চিকিৎসা যে এত মুনাফা বান্ধব হবে এটাও তারা চিন্তা করেনি কখনো। তো এগুলিতে কেন মুনাফা হচ্ছে, কারণ হচ্ছে যে মানুষ দুটো জায়গায় খুব দুর্বল থাকে, এই দুর্বলতার সুযোগটা মুনাফা সন্ধানী হয়ে যায়। একটা দুর্বলতা হচ্ছে বাংলাদেশে আপনি দেখবেন একেবারে যারা শ্রমজীবী মানুষ তাদের খাওয়ার ঠিক নাই, থাকার জায়গা ঠিক নাই, এরকম অনেক পরিবার আমি নিজেও চিনি যারা তাদের খাওয়া দাওয়া বাদ দিয়ে থাকার জায়গার কোনো ব্যবস্থা না করে সন্তানকে লেখাপড়া করার জন্য বিনিয়োগ করছে, টাকা পয়সা জোগাড় করছে, ধার করছে, নানানভাবে করে
ছেলে মেয়ে পড়াশোনা করছে, একেবারেই সমাজীবী মানুষ, সামাজিকভাবে কোনো অবস্থান নাই, কিন্তু ছেলে বা মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, এরকম এরকম অনেক ঘটনা পাবে। এইটা হচ্ছে তার একটা লক্ষ্য, যে আমার অবস্থা থেকে যদি তাকে বের হতে হয়, আমার সন্তানকে, তাহলে লেখাপড়ার মধ্যে দিয়েই তাকে বের হতে হবে, আর কোনো রাস্তা নেই। শিক্ষা এবং চিকিৎসা আগে একসাথে ছিল, সামাজিক খাত, এটাকে আলাদা আলাদা খাত হয়ে গেছে এখন, কারণ এটা এত বড় এখন, কারণ এখান থেকে অনেক জিডিপি আসছে। কনস্ট্রাকশন হচ্ছে আরেকটা বাংলাদেশের জিডিপি গ্রোথের জন্য, সেই কনস্ট্রাকশনের সাথে সম্পর্কিত কি, সম্পর্কিত হচ্ছে ইটের ভাটা, সম্পর্কিত হচ্ছে রড উৎপাদন, সেই রড উৎপাদন হচ্ছে রিরোলিং মিলগুলোতে রড উৎপাদন হচ্ছে, সেইখানে শ্রমিকরা যারা কাজ করে একটা ভয়ঙ্কর আগুনের চুল্লির মধ্যে থেকে তারা কাজ করে, তাদের কোনো প্রোটেকশন নেই, সেখান থেকে রড উৎপাদন হচ্ছে, এবং জাহাজ ভাঙা শিল্প সেইখানে যে শ্রমিকরা কাজ করে, এই সমস্ত জায়গাগুলো থেকে এসে কনস্ট্রাকশন হচ্ছে, সেই কনস্ট্রাকশন হচ্ছে বাংলাদেশের জিডিপির অন্যতম একটা জায়গা, রেমিটেন্স হচ্ছে আরেকটা জায়গা। তো এই জিডিপির গ্রোথের মধ্যে মানুষের হাহাকার, কান্না, পরাজয়, তাদের যে বিভিন্ন ধরনের সাফারিং, দুর্ভোগ এবং লং টার্ম সাফারিং, আপনি আজকেও পত্রিকায় আছে যে করোনাকালে করোনার চাইতে আরও বহুগুণ বেশি রোগে মানুষ মারা গেছে গত এক বছর, হৃদযন্ত্র, ক্যান্সার, তারপরে অ্যাজমা, শ্বাসযন্ত্রের অসুখ, কিডনির অসুখ, এই সমস্ত অসুখ, এই সমস্ত অসুখগুলো যদি পর্যালোচনা করেন, এই সমস্ত অসুখের পেছনে জিডিপি গ্রোথের একটা ভূমিকা আছে, মানে জিডিপি যে যে কারণে প্রবৃদ্ধি হয়েছে বাংলাদেশে, সেই কারণগুলোই একটা বিপুল সংখ্যক মানুষকে অসুস্থ বানাচ্ছে, তার ফুসফুস নষ্ট করছে, তার কিডনি নষ্ট করছে, তার হৃদযন্ত্র নষ্ট করছে, তার নিউরোলজিক্যাল যে সিস্টেম, সেই সিস্টেমটা কলাপস করছে, এবং তারা যখন অসুস্থ হচ্ছে, অসুস্থ হয়ে যখন চিকিৎসার জন্য যাচ্ছে, তখন আবার জিডিপি বাড়ার একটা ব্যবস্থা তৈরি হচ্ছে, কারণ সে প্রাইভেট চিকিৎসা নিতে বাধ্য, পাবলিক হেলথ কেয়ার সিস্টেম দেশের মধ্যে বেশিরভাগ জায়গাতে নাই। এই এই যে একটা একটা জাল, একটা এমন একটা পরিস্থিতি, একটা ভিসিয়াস সাইকেল, বিষাক্ত চক্র, সেই চক্রের মধ্যে মানুষকে প্রবেশ করে এটাকেই উন্নয়নের ঢোল পিটানো হয়। তা আমার কাছে সবসময় এটা, আমি আরও বলেছি যে সবসময় মনে হয় যে উন্নয়নের এটার সাথে তুলনা করা যায় যে আপনার সতীদাহ যে হতো বিভিন্ন সময়, এখনও হয়তো দু এক জায়গায় হয়, সতীদাহ করার সময় যে যাকে দাহ করা হবে, যাকে চিতার মধ্যে উঠানো হবে, যে মেয়েকে, সেই মেয়ে যাতে কোনোরকম আপত্তি না করে, সেজন্য তাকে নেশাগ্রস্ত করা হবে, ভান, তারপরে এই সমস্ত নানান কিছু খায়, যাতে তার সেন্স না থাকে, যাতে সে টের না পায় যে তাকে তুলে দেওয়া হচ্ছে চিতা স্বর্গে যাওয়ার জন্য, কিন্তু সে তো টের পেয়ে যায়, কারণ মৃত্যুর মুখে এসে যন্ত্রণায় সে টের পেয়ে যায়। টের পাওয়ার যখন চিতায় উঠানো হয়, তারপরে ভয়ঙ্করভাবে ঢাক পেটানো হয়, সাংঘাতিক জোরে ঢাক পেটানো হয়, যাতে ও যদি চিৎকারও করে, সেই চিৎকার যেন কেউ না শুনে, কেউ শুনবে না। তো এই ঢাক পেটানো আর তাকে নেশাগ্রস্ত করা, এই দুটোর মধ্যে দিয়ে তার যে চিতাগ্নি, চিতার মধ্যে তাকে অগ্নি দগ্ধ করা, মৃত্যুবরণ করা, তার স্বর্গে যাওয়ার সমস্ত কাজ শেষ হয়। তো বাংলাদেশের অবস্থা এরকম, মানে এমন ঢাক পেটানো হচ্ছে উন্নয়নের ঢাক, যে আমাদের উন্নয়ন আপনি অন্য কোনো জায়গায় দেখবেন না। এবং আপনারা ছোটোবেলা থেকে, আমরা তো অঙ্ক করি, পাটিগণিতের মধ্যে একটা সহজ বিষয়, একটা কাণ্ডজ্ঞানের বিষয় যে পাটিগণিতে যখন আমরা সমীকরণ করি, সমীকরণের দুইটা দিক থাকে, বাঁ পাশে একটা অংশ থাকে, ডান পাশে একটা অংশ থাকে। আমরা কিন্তু এই যে উন্নয়নের গল্প যখন বলা হয়, তখন সরল অঙ্কের এই সমীকরণের একটা দিক বলা হয়, এই যে জিডিপি গ্রোথ হচ্ছে, এত রেমিটেন্স আসছে, এত বিদেশি বিনিয়োগ, এটা হলো একটা অংশ। কিন্তু আরেকটা দিক হচ্ছে যে অ্যাট হোয়াট কস্ট, কিসের বিনিময়ে এটা আসছে, সেই অংশটা কিন্তু পুরোপুরিভাবে গোপন করা হয়, পুরোপুরি ওই অংশটা যদি আপনি অনুসন্ধান করেন, ওটা কিন্তু আমাদের দায়িত্ব ওই অংশটা দেখা, যে কিসের বিনিময়ে এই প্রবৃদ্ধিটা হচ্ছে, কিসের বিনিময়ে বাংলাদেশের শাসক শ্রেণী হাজার হাজার কোটি টাকা দিয়ে আবার মানুষের জন্যই সর্বনাশা বিভিন্ন প্রকল্প দিচ্ছে। এই আদার অন্য অংশটা দেখলেই বুঝবো যে কেন মানুষের এত অসুস্থতা, কেন এত সম্পদ থাকা সত্ত্বেও মানুষের শিক্ষা এবং চিকিৎসার জন্য কোনো অর্থ নাই, কেন অসংখ্য মানুষ আশ্রয়হীন, যেখানে কয়েক হাজার বাড়ি বানিয়ে সেটা ঢাক পেটানো হচ্ছে যে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। এই যে আরেকটা দিক, সমীকরণের আরেকটা দিক উন্মোচন করাটাই হচ্ছে আমাদের কাজ, এবং সেইখানে সর্বপ্রাণের যে যে গুরুত্বটা, গুরুত্বটা হচ্ছে যে মানুষ অন্যান্য অনেক প্রাণের সাথে একসাথেই বাস করে। যদি বাতাস এরকম হয়, ঢাকা শহরের বাতাস তো পৃথিবীর মধ্যে সবচাইতে দূষিত,
এটা আমাদের একটা রেকর্ড। এই যে দূষিত বাতাস, এই দূষিত বাতাস মানুষের জন্য যেটা খারাপ হবে, আপনি যদি এরকম গাছ লাগানো হয় বেশি যেখানে পাখি বসতে পারে না, তাহলে সেই গাছ তো মানুষের জন্য ভালো হবে না। বাতাস যদি এরকম হয় যেখানে পাখি থাকতে পারে না, তাহলে সেটা তো মানুষের জন্য ভালো হবে না। পানি যদি এরকম হয় যেখানে মাছ থাকতে পারে না, তাহলে সেই পানি মানুষের জন্য তো কোনো সুস্থ হইতে পারে না। তার মানে এটা তো একটা প্রাণ হিসেবে আমাদের সবার সাথে সবার তো একটা যোগাযোগ আছে। প্রচলিত যে ইকোনমিক্স অর্থশাস্ত্র কিংবা প্রচলিত যে রাষ্ট্রবিজ্ঞান, এগুলো এই সমস্ত বিষয়গুলোকে গুরুত্ব দেয় না। তারা ভাবে যে যে কোনোভাবে জৌলুস, যেমন স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি মানে হলো যে একটা এমন একটা হাসপাতাল যেখানে অনেক এসি থাকবে, অনেক চকচকে ভাব থাকবে, সেটাই হচ্ছে উন্নতি। মর্মবস্তুর দিক থেকে, সার বস্তুর দিক থেকে একটা মানুষের স্বাস্থ্য, মানুষের নিরাপত্তা, মানুষের জীবন জীবিকা, কনস্ট্রাকশনের জন্য কৃষি জমির যে উপরের মাটি, সেই মাটিটা বিক্রি হয়ে যাচ্ছে। কারণ মাটি বিক্রি করলে এককালীন টাকা পাওয়া যায়। এবং এইটা ঘোরটা এমন যে একেবারে গরিব মানুষ যে তার মাথাও কিন্তু উন্নয়ন সম্পর্কিত এই ধারণাটাই ডমিনেন্ট থাকে। আপনি বিভিন্ন জায়গায় যান, এই যে ঢাকা থেকে ময়মনসিংহ গেলে যার কোনো জমি নাই, যার কোনো কাজ নেই, তার জমির দাম বাড়লে তার কি সুবিধা? তার তো কোনো সুবিধা নেই। এখন এই যে কৃষকদের ক্যান্সারের সংখ্যা বেশি, পত্রিকায় রিপোর্ট এসেছিল যে কৃষকদের মধ্যে ক্যান্সার আক্রান্তদের সংখ্যা বেশি। কারণটা কি? যে কীটনাশক ওষুধ, বিভিন্ন রাসায়নিক সার এগুলো ব্যবহার করা, এবং সেগুলো তো পানিতে মিশছে, সেগুলো বাতাসে মিশছে, সেগুলোকে ওইটা তো হিসাবের মধ্যে আনতে হবে। কৃষিতে যে প্রবৃদ্ধি হচ্ছে সেটার মধ্যে এই হিসাবটা আনতে হবে না যে তার জন্য কতজন কৃষকের ক্যান্সার হইলো এই গ্রোথটা করার জন্য। যে মাছটা উৎপাদন হচ্ছে সেই মাছটার মধ্যে কী কী আছে, ওই মাছটা খাওয়ার কারণে মানুষের মধ্যে কী কী সমস্যা তৈরি হচ্ছে, ওটা তো হিসাবের মধ্যে আনতে হবে। তো কাজে একটা অসম্পূর্ণ হিসাব এবং প্রতারণামূলক হিসাব এবং সমীকরণের একাংশ দেখিয়ে আমাদেরকে উন্নয়নের একটা ঘোর তৈরি করা হচ্ছে। এটা পুঁজিবাদী বিকাশের জন্য এটি অপরিহার্য, এটা পুঁজিবাদী বিকাশের এটি ধরন। তারা এটা যদি তারা যদি সমগ্রটা দেখায়, তাহলে পুঁজিবাদ নিজেকে র্যাশনালাইজ করতে পারে না, যৌক্তিক দাঁড় করাতে পারে না। সেই জন্যই তারা আংশিক দেখায় এবং বাকিটা তারা ঢাক ঢোল পিটিয়ে মানুষকে, মানুষের মনোযোগ যাতে কোনোভাবে না আসে সেই রকম একটা অবস্থা তৈরি করতে পারে। সেই জন্য এটা আমাদের অবিরাম একটা অব্যাহত একটা আলোচনার মধ্যে থাকা দরকার, পর্যালোচনার মধ্যে থাকা দরকার। মেইন স্ট্রিমে এটা হবে না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যেও আপনি দেখবেন যে এটার উন্নয়ন সম্পর্কিত প্রচলিত ধারণা কিংবা বিদ্বৎ সমাজের বেশিরভাগই, আমরা যাদের খুবই, যাদের কাছ থেকে অনেক নতুন চিন্তা আশা করি, মানুষের জন্য চিন্তা আশা করি, তারাও দেখি খুব মুগ্ধ। এখন মুগ্ধ যে দেশে খুব ভালো উন্নয়ন হচ্ছে, এবং অনেকেই বলেন যে এরকম একটা বাক্য আপনি দেখবেন তাই যে দেশে উন্নয়ন, যারা একটু একটু ধরেন পুরো মানে তোষামদ্দিক করছে না এরকম লোকজনের মুখে একটা কথা শোনা যায়, তারা বলছে যে দেশে উন্নয়ন খুব হচ্ছে, ভালো হচ্ছে, কিন্তু এই সুশাসনের একটু সমস্যা আছে। এই বাক্যটা কিন্তু আপনারা শুনবেন, এইটাই যে সুশাসনের সমস্যা, মানে সন্ত্রাস হচ্ছে, ক্রসফায়ার হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, এইসব ব্যাংক লুট হচ্ছে, এটা ঠিক করলে বাকি উন্নয়নটা সব ঠিক আছে। কিন্তু এই 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 লোকজনদের যারা, তারা তো বুদ্ধিমান লোক, কিন্তু তাদেরকে এই জিনিসটা, একটা সিম্পল জিনিসও তাদেরকে চোখে ধরিয়ে বা কানে ধরিয়ে বা তার মস্তিষ্কের মধ্যে প্রবেশ করানো যায় না যে সুশাসনের যে সমস্যা আমরা দেখছি, এই যে লুট, সন্ত্রাস, সহিংসতা, বিভিন্ন জায়গায় কম্পিটিশন, নির্বাচন খেয়ে ফেলা, সমস্ত ব্যাংকগুলো লুট করা, এই যে যা যা হচ্ছে, এটার সাথে বর্তমান উন্নয়ন ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। মানে যেরকম উন্নয়ন হচ্ছে সেটার অবধারিত পরিণতি হচ্ছে ব্যাপক রকম সুশাসন বলতে যা বোঝায় তার একটা ভয়ঙ্কর পরিণতি। তাদের জন্যই ডিজিটাল সিকিউরিটি আইন লাগে। কারণ এইভাবে যদি কাজ করতে হয় তাহলে মানুষের কথা বলা বন্ধ করতে হবে। তার মানে স্বৈর শাসনের সাথেও এই উন্নয়নের একটা সম্পর্ক আছে। সেই কারণেই জিডিপি গ্রোথ এবং এই উন্নয়নের ধরনটা, এটা মানুষের জন্য এবং সকল প্রাণের জন্যই একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসছে। এবং এগুলো তো একসাথে হয় না, যেমন গুলি করে মারলে তো পরিষ্কার বোঝা যায় যে 13 জন নিহত, 14 জন নিহত কিংবা 1000 নিহত। মায়ানমার, মিয়ানমারে যেরকম সেনাবাহিনী মারছে, আমরা নাম্বার পাচ্ছি। কিন্তু এই উন্নয়নের ধারায় যেভাবে মানুষের দুর্ভোগ হয়, যেভাবে মৃত্যু হয়, সেটা এত স্লোভাবে হয় এবং এত এত আমাদের দৃশ্যের আড়ালে থাকে যে এটার হিসাবটা আপনি তো সহজে পাবেন না। সন্তান জন্ম থেকে অসুস্থ হচ্ছে, নানা রকম জটিলতা তৈরি হচ্ছে জন্মগতভাবে,
নারী রিপ্রোডাকটিভ সিস্টেম সেই সিস্টেমটা নানাভাবে এফেক্টেড হচ্ছে, মানুষের নতুন নতুন ভাবে সে অসুস্থ হচ্ছে যেগুলোর কথা জানতোই না কেউ, সেই সমস্ত অসুখ তৈরি হচ্ছে, তার নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে, মানসিক যে সমস্যা সেই সমস্যা বেড়ে যাচ্ছে, এইগুলি সবগুলি কিন্তু এই উন্নয়ন ধারার একটা ফল। সেই জন্য আমাদের সর্বপ্রাণের বিষয়টাকে, মানুষকে অন্যান্য প্রাণের সাথে সম্পর্কিতভাবে দেখে পুরো উন্নয়ন দর্শনের যে দাপট, সেই দাপটকে চ্যালেঞ্জ করার শক্তি অর্জন করতে হবে। এটা বুদ্ধিবৃত্তিকভাবে, মতাদর্শিকভাবে, সাংস্কৃতিকভাবে সেই কাজগুলো যত বেশি হবে আমরা তত বেশি মুক্ত হব। আমরা এক ধরনের বলা যায় যে শৃঙ্খলের মধ্যে আছি, কিংবা উপলব্ধির ক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যার মধ্যে আছে, সেটা থেকে মুক্ত হওয়াটা আমাদের মুক্তির জন্যও দরকার। তো আমি আশা করি যে সর্বপ্রাণ আজকের যে উদ্যোগ, সেই উদ্যোগ এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে সম্মিলিত চেষ্টার মধ্যে দিয়ে। সেই জন্য আবারও তাদের অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ।